কমতে শুরু করেছে পেঁয়াজের দর। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। একদিনের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে 5 থেকে 8 টাকা। কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি বাজারে গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়, আজ তা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। 75 টাকার হাইব্রিড বিক্রি হচ্ছে 70 টাকায়। আর ভারতীয় পেঁয়াজেও 5 থেকে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকায়। ব্যবসায়ীরা বলছেন ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজার বেশ চাপে রয়েছে। তবে গতবারের মতো মিয়ানমার, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে দ্রুত পেঁয়াজ আমদানির ব্যবস্থা করলে বাজার ফের স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাড়তি দামে যেন ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি না করেন, এজন্য বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সেলিম, আপনি সকালের সংবাদে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আপনি জানাচ্ছিলেন যে পেঁয়াজ যেহেতু আমদানি শুরু হয়েছে সেক্ষেত্রে দাম অনেকটা কমে গিয়েছে। সেক্ষেত্রে আপনি জানেন যে পেঁয়াজের দাম আসলে বাড়া ওঠা নামা সব কিছুর ব্যাপারে আমরা দেখি যে ব্যবসায়ীরা কিন্তু অনেক অনেক সময় দাম বাড়িয়ে দেয় এবং সেক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে এবং এখনও নিচ্ছে। সেক্ষেত্রে বাজারের অভিযান পরিচালনার ক্ষেত্রে কী ধরনের তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? মৌসুমি, পেঁয়াজের দাম যখনই আসলে বাড়তে শুরু করেছে তখন থেকে কিন্তু বাজারে কিন্তু প্রতিদিনই জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহের অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে। তো আজকেও কিছুক্ষণ আগে কিন্তু রাজধানীর কাওরান বাজারে পাইকারি বাজারে, পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান পরিচালিত হয়েছে কিছুক্ষণ আগে। এখানে অধিকাংশ দোকানেই তারা জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ অধিদপ্তরের যিনি ম্যাজিস্ট্রেট তিনি বললেন যে অধিকাংশ দোকানই তাদের ন্যায্য দামে আসলে পেঁয়াজগুলো বিক্রি করছেন। শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে ন্যায্য দামের চেয়ে কিছুটা, অর্থাৎ আপনার আরও থেকে যে দামে কিনে নেওয়া আসা হয়েছে এখানে হয়তো 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে, কিন্তু একটি দোকানে দেখা গিয়েছে যে তারা 10 থেকে 10-12 টাকা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছিল। তো সেই দোকানে আপনার 2000 টাকার মতো বেশি দামে 2000 টাকা তাদের জরিমানা করা হয়েছে সেই দোকানদারকে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে তাদের যে অভিযান পরিচালিত হচ্ছে এই অভিযান পরিচালনার কারণে এখন পর্যন্ত পেঁয়াজের যে দাম বেশি বেড়ে গিয়েছিল, অর্থাৎ দেশি পেঁয়াজ কিন্তু বেড়ে গিয়েছিল 100 টাকার মতো, সেই পেঁয়াজ কিন্তু কমতে কমতে এখন 80 টাকায় চলে আসছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে যে তাদের এই অভিযানের কারণে আসলে এই দামটা কমে আসছে এবং তাদের এই অভিযান যতদিন পর্যন্ত না পেঁয়াজের স্বাভাবিক মূল্যে ফিরে আসবে, অর্থাৎ আগের যে আমরা দেখতাম যে 25-30 বা 40 টাকার মধ্যে পেঁয়াজ ছিল সেই দামে যতদিন পর্যন্ত না ফিরে আসবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে পেঁয়াজ কিনতে এসে এখনও কিন্তু ভোগান্তিতে পড়ছে ভোক্তারা যেটি বলছে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যে অভিযান এই সময় এসে যে করছে সেটা একটি আশার দিক, কিন্তু বাংলাদেশ কিন্তু পেঁয়াজ রপ্তানি করে মাত্র 6 লাখ মেট্রিক টন, যেটি কিন্তু সরকার চাইলে কৃষকদের প্রণোদনা দিয়ে এই এই বাড়তি যে আমাদের পেঁয়াজ লাগে 6 লাখ মেট্রিক টন সেটি কিন্তু যদি উৎপাদন বাড়ানো যায় তাহলে সারা বছর কিন্তু দেশীয় পেঁয়াজেই কিন্তু এই বাজার পরিচালনা করা যাবে এবং ভোক্তারাও ন্যায্য দামে পেঁয়াজ পাবে। তো মৌসুমে এই ছিল আমার কাছে পেঁয়াজ দরের খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সেলিম মালিক।